নবী সাল্লাহাম বাদে অন্য সবাইকে ইহুদি বের করে দিছে কেমন কি কারণে বের করছে বলেন তো কোনো কারণ ছিল না ছিল না হ্যাঁ কারণ ছিল কি কারণ ছিল তারা সেখানে ষড়যন্ত্র করেছে মদিনাতে যুদ্ধ তারা কাফেরদের সাথে মিলে মিশে এসে মদিনা যুদ্ধ করেছে রসুল্লাহ সাল্লাম তাদের সন্ধি চুক্তি ছিল একটা সন্ধি চুক্তি ছিল মদিনার সন্ধি ছিল মদিনার সন্ধি থাকার পরেও তারা কাফেরদের সাথে গিয়ে কাব ইমনি আশ্রফ সহ এরা রাতের অন্ধকারে যাইয়া কাফেরদের সাথে একমত হয়েছে এবং আল্লাহ আয়াত নাজির করলেন যে আপনি কি তাদেরকে দেখেন নাই যার উপর কিতাব নাজিল হয়েছে তারা কাফেরদেরকে বলে যে হা উলাই আহদামিন আল্লাহদিন আমানু সাবিলা ইমান থেকে ওরা বেশি ভালো অবস্থায় আছে মিথ্যা কথা বলছে আল্লাহ তালা এদেরকে আয়াত নাজিল করে বুঝেলেন যে এরা কি ষড়যন্ত্রকারী আর পৃথিবীর কোন রাষ্ট্র ষড়যন্ত্রকারীকে সেখানে থাকতে দেয় ওদের উপর আল্লাহর খাস রহমত হচ্ছে যে এদেরকে মেরে ফেলে নাই বরং তাদেরকে বের হয়ে যেতে বলছে হ্যাঁ কোথাও যদি কোন রাষ্ট্রের বিরুদ্ধে কোন সদ ধরা পড়ে এটা কি করে মেরে ফেলে রসুল্লাহ সাল্লাহাম এরা কাউকে বের করে দেন না মেরে ফেলেন না বের করে দিতে বলছেন আর যারা তাদের মধ্যে অপরাধী তাদেরকে মেরে ফেলছেন যোদ্ধা যারা ওদেরকে মেরে ফেলছেন তাহলে বোঝা গেল যুদ্ধা যারা তাদেরকে মারছেন যারা যুদ্ধা না তাদেরকে তিনি বের করে দিয়েছেন এখানে কোনো দোষের কিছুই আমরা দেখি না কিন্তু ফিলিস্তিনদের কি দোষ ফিলিস্তিনিদের বাড়িতে তোমরা কি কিছুই না তো এই জায়গায় তোমাদের কোনো হকে নাই তোমরা ওদেরকে বের করে দিবা কি জন্য ওরা ওখানে যাওয়া তো তোমাদের অধিকারে নাই কিন্তু মদিনা যারা ছিল এরা কি আউস এবং খাজরাজ এবং আউস এবং খাজরাজের মেহমানরা কারা মহাজিররা তারা মিলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে তোমাদের জায়গাও দখল করে না তোমরাও তাদের সাথে ছিলে কিন্তু তোমরা এদের সাথে কি করেছো ব্যবহার করেছো গাদ্দারি করেছো তোমাদের শাস্তি এর চেয়ে বেশি আর কি পাওনা এটা তো পাওনা তুই ঠিক সঠিকটাই পাওনা এর চেয়ে কঠিন শাস্তি তোমাদের পাওনা ছিল কিন্তু করা হয়নি